मधुर हरि नामे पथेर कुकुर पर्यन्त उद्धार हय। मानुष तो दूरेर कथा, मधुर कृष्ण नामे पथेर कुकुर उद्धार पेलो बाबा। बोलबेन की करे मा, कुकुर की बदने हरि बोलते पारे? देखुन तबे कुकुरेर कहिनी। बाबा रामानंद राय नामे महाप्रभुर एकजन परम भक्त परम पार्षद छिलेन। एई रामानंद राय महाप्रभु के भालोबासतेन, आर एई रामानंदेर घरे एकटी गृहपालित कुकुर छिलो बाबा। एई गृहपालित कुकुरटी एकदिन रामानंद राय पुरीधामे जाबेन बोले समस्त भक्तदेर निये आयोजन करछेन, आर कुकुरटी गिये रामानंद रायेर सम्मुखे काकुति मिनती करछे। रामानंद राय छिलेन परम वैष्णव, ताई तिनि बुझते पारलेन कुकुरटी आसले चाइछे कि। कुकुरटी काकुति मिनती करे बोलते चाइछे, आमिओ तोमादेर संगे जाब पुरीधामे प्रभुर दर्शन करब। एबार रामानंद राय आमार महाप्रभुर दर्शने जाबार जन्य जत भक्तगण छिलेन सकल भक्तगण के डेके बोललेन, भक्तगण এই যে আমার গৃহের গৃহপালিত যে কুকুরটি, ও যে বড় ভক্ত, আমার মহাপ্রভুকে ভালোবেসে ফেলেছে, আপনারা কৃপা করে করুণা করে যদি আমার কুকুরটিকে মহাপ্রভুর দর্শনে নিয়ে যেতে দিতেন। রেগে গেলেন ভক্তগণ, বৈষ্ণবগণ রেগে গেলেন, কি তুমি একজন সাধারণ কুকুরকে নিয়ে যেতে চাও? আমরা মহাপ্রভুর দর্শনে যাব, কুকুরকে কি করে নিয়ে যাব? দেখুন বাবা, তৎকালীন সময়ে একজন একটি কুকুরকে কেউ যদি স্পর্শ করে তাকে কিন্তু স্নান করতে হয়, তাকে কেউ স্পর্শ করে না, তাহলে ওই কুকুরকে সঙ্গে নিয়ে যাবে কি করে? রামানন্দ রায় অনেক কাকুতি মিনতি করে ভক্তদের রাজি করালেন। ভক্তদেরকে সঙ্গে নিয়ে এবার রামানন্দ রায় কুকুরটাকে সঙ্গে নিয়ে বাবা পথে বেরিয়েছেন, আর মাঝখানে পড়ল এক মহানদী। মহানদী পারাপার করতে হবে, মাঝি ডেকে বলছে, এই যে ভক্তগণ, আমি তোমাদের সবাইকে পার করব, কিন্তু ওই কুকুরকে কিছুতেই পার করব না। বাবা তৎকালীন সময় কুকুরকে ছোঁয়া বারণ, কি করে নৌকায় কুকুরকে পার করে? রামানন্দ রায় ডেকে বললেন, প্রভু, এই যে মাঝি, আমার প্রভুকে দেখবে বলে এই কুকুরের বড় আশা, কৃপা করে তুমি পার করে দাও। মাঝি বললেন, কিছুতেই না, আমি যদি কুকুর পার করি আমার নৌকায় কোনো ব্রাহ্মণ উঠবে না। তৎকালীন সময়ে বাবা উড়িষ্যায় ছিল ব্রাহ্মণদের প্রচণ্ড প্রভাব, আর তার নৌকায় ব্রাহ্মণ উঠবে না, তাই এই ভয়ে মাঝি কুকুরকে নৌকায় তুলবে না। রামানন্দ রায় কেঁদে কেঁদে বললেন, মাঝি, এই কুকুর যে মহা বৈষ্ণব, কৃপা করে আপনার নৌকায় নিন। মাঝি বললেন, রামানন্দ, এই কুকুরকে আমার নৌকায় তুলতে পারি, কিন্তু বিনিময়ে তিনটি শর্ত আছে। কি শর্ত? প্রথম শর্ত হলো এই যে যতগুলি বৈষ্ণব এখানে এসেছে তাদেরকে পার করতে যত করি প্রয়োজন ততগুলি করি, কিন্তু আপনার কাছ থেকে আমি ওই এক কুকুরের জন্য নেব। আর দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হলো এই কুকুরকে পারাপার করবার সময় নৌকা কিন্তু আমি বাইতে পারবো না, আপনাকে নিজে বাইতে হবে, বৈঠা ধরতে হবে। আর তৃতীয় শর্ত হলো এই নৌকা থেকে কুকুর নামাবার পরে দুই দুই বার ভালো করে নৌকাটা পরিষ্কার করে ধুইয়ে দিতে হবে। হরি বল, হরি বল। দেখুন একজন ভক্তই তো বোঝে ভক্তের মনের ব্যথা, ভক্তির মনের ব্যাকুলতা ভক্ত ছাড়া আর কেউ বোঝে না। রামানন্দ বুঝতে পেরেছিলেন যে কুকুরটি আসলেই ভগবানকে বড় ভালোবাসে, তাই সকল শর্তে রাজি হয়ে গেলেন। মাঝে যা যা শর্ত দিলেন, এবার কুকুরের জন্য পথে অনেক বিলম্ব হয়ে গেল। মা, হবে না কেন,
ওই কুকুরকে একা একা পার করতে হলো, তারপরে নৌকা দুবার করে ধুয়ে দিতে হলো, কত প্রচুর বিলম্ব। পথে যাবার সময় যত বৈষ্ণবগণ ছিলেন সকলে গালাগালি করছে রামানন্দকে, রামানন্দ তোমার একটা সামান্য কুকুরের জন্য এতগুলি বৈষ্ণবকে এখানে অপেক্ষা করতে হলো, পথে যাবার বিলম্ব হলো, এটা কি তুমি কাজের মতো কাজ করলে? কুকুরটা বাবা মনে মনে বুঝতে পারলেন যে আমার জন্য আমার মনিবকে কষ্ট করতে হচ্ছে, কথা শুনতে হচ্ছে, তাই কুকুরটা পথ বদলালে, বৈষ্ণবদের সঙ্গ পরিত্যাগ করে নিজের পথে হাঁটতে লাগলেন। কুকুর যাচ্ছেন বাবা, অচেনা পথ কিভাবে যায়? কুকুরের কিন্তু একটা শক্তি আছে, সেটার নাম হলো ঘ্রাণ শক্তি। প্রত্যেকটি জীবের ভগবান কিছু না কিছু শক্তি দিয়ে পাঠিয়েছেন, আর কুকুরের আছে ঘ্রাণ শক্তি। আর এই ঘ্রাণ শক্তি মহাপ্রভুর অঙ্গ, এই ঘ্রাণ শক্তির জুড়ে এক বছর আগে মহাপ্রভু রামানন্দের গৃহে গিয়েছিলেন, আর সেখানে কুকুরের, কুকুর মহাপ্রভুর অঙ্গগন্ধ শুকেছিলেন বাবা। আর এই এক বছর ধরে মহাপ্রভুর অঙ্গগন্ধ সে কিন্তু ভোলেনি। আজ মহাপ্রভুর দর্শনে যাবে, তাই কুকুর বনের পথ দিয়ে মহাপ্রভুর অঙ্গগন্ধ শুকতে শুকতে চলেছে। আর ওইদিকে যত বৈষ্ণব ছিলেন সবাই রামানন্দকে বলছে, এ রামানন্দ, তুমি না বলেছিলে কুকুরটা নাকি মহাবৈষ্ণব, সে নাকি মহাপ্রভুর দর্শনে যেতে চায়, তা কুকুরটা এখন গেল কোথায়? কুকুরটা দেখো নিশ্চয়ই ওই মনে হয় পাশে কোনো বিয়ে বাড়ি আছে, সেখানে খাবারের লোভে চলে গেছে, এতক্ষণ তোমার সাথেও খাবারের লোভেই ছিল। আহারে, ওইদিকে কুকুর বাবা গৌরের অঙ্গগন্ধ শুনতে শুনতে চলে যাচ্ছে। এবার বনের পথ দিয়ে যেতে যেতে কুকুর মহাপ্রভুর কাছে পৌঁছে গেলেন। মহাপ্রভু যেই মন্দিরে বসেছিলেন পুরীধামের সেই মন্দিরে, কুকুরটি দৌড়ি যেই না প্রবেশ করছে, অমনি উপস্থিত বৈষ্ণবগণ বলছে, এই কুকুর 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 প্রবেশ করেছে, দাঁড়িয়ে দাঁড়া। মহাপ্রভু বলছে, দাঁড়াও বৈষ্ণবগণ, কুকুরটা সামান্য কুকুর নয়, আর ও তো মন্দিরে যায়নি, বাইরে আছে, তাই ওকে তাড়িও না, দাঁড়াও। বৈষ্ণবগণ, ও হলো আমার ভক্তের গৃহের কুকুর। আমি এক বছর আগে গিয়েছিলাম রামানন্দের গৃহে, আর সেখানে ওই কুকুরকে আমি দেখে এসেছিলাম। আমার মনে হয় ওই কুকুর আমায় বড় ভালোবেসে ফেলেছে, ভালো যদি নাই বাসে, এক বছর আগেও আমায় দেখেছে, এক বছর পরে আমার আমায় কি করে চিনতে পারলো, আমার কাছে চলে এলো। আর আমার মনে হচ্ছে রামানন্দ ভক্তদেরকে সঙ্গে নিয়ে আসছে, আর কুকুরটাকে দিয়ে তার আগমনী বার্তা পাঠিয়েছে। মহাপ্রভু কুকুরকে বাবা জগন্নাথের প্রসাদ খাওয়াচ্ছেন। জগন্নাথ মন্দিরে একটি প্রসাদ হয়, সেটা হলো ঘিয়ে ভাজা নারকেলি প্রসাদ। ওই নারকেল প্রসাদ ছুঁড়ে ছুঁড়ে কুকুরের বদনে দিচ্ছে, আর কুকুরটা মনের আনন্দে লাফিয়ে লাফিয়ে আহার করছে। কি আনন্দ! মহাপ্রভুর সঙ্গে ওই লীলা দেখতে পেলেন দূর থেকে রামানন্দের সঙ্গে যত বৈষ্ণব ছিলেন। অবাক হয়ে গেছে ভক্তগণ, কি এতক্ষণ যেই কুকুরের জন্য আমরা রামানন্দকে গালাগালি দিলাম, সেই কুকুর মহাপ্রভুর চরণ পেয়ে গেল সবার আগে, অথচ আমরা পেলাম না। রামানন্দ, কুকুরের জন্য তোমাকে অনেক গালাগালি করেছে, কুকুরটাকেও অনেক গালাগালি দিয়েছে, আমাদের অপরাধ ক্ষমা করে দাও রামানন্দ। উপস্থিত ভক্তগণ দেখছে বাবা মহাপ্রভুর সঙ্গে কুকুরের লীলা, কুকুরটা মহাপ্রভুর দেবা প্রসাদ গ্রহণ করছেন। এবার মহাপ্রভু ডাকছে, ওরে কুকুর আয় আমার কাছে, আয় আয় বাবা, বদনে একটু নাম করবি না, একটু কৃষ্ণ নাম কর, একটু হরি নাম কর। এবার কুকুর বদনে হরি বলছে, হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কুকুরের বদনে হরি নাম চলছে কুকুর বদনে হরি বল হরি বল বলছে হরি নাম করছে কুকুর স্তব্ধ হয়ে ভক্তগণ দর্শন করছে দেখো দেখো কুকুরের মধুরে মধুর হরি না আমরা শুনেছি মহাপ্রভু ঝাড়িখণ্ডের পথে যাবার কালে বাঘের বদনে হরি বলিয়েছিল আজ সচক্ষে দেখলাম হরি বল হরি বল প্রভু কুকুরের বদনে হরি করাচ্ছে হরি নাম বলাচ্ছে হরি নাম করতে করতে কুকুরের দেহটা নিথর হয়ে মহাপ্রভুর চরণে লোটায় পড়ল কুকুরের মাথাটা নইয়ে পড়ল মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে কুকুরের নয়ন ধরা মহাপ্রভুর চরণ যুগল ধুয়ে দিলে হরি নাম করতে করতে উপস্থিত ভক্তগণ দর্শন করলেন কুকুরের দেহটা সশরীরে স্বর্গে চলে গেল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল মধুর হরি নামে মধুর কৃষ্ণ নামে পথের কুকুর উদ্ধার পেল মা বনের পশু উদ্ধার পেল কত মহা মহা পাপী উদ্ধার পেল কিন্তু কেবল
আমার মতো অপরাধী আমার মতো পাপী যারা আমার মতো অধম কেবল পড়ে রইল তাই তো ভাবুক বললে হরি হে বলো বলো আমার সেদিন কবে হবে হরি হে